তোমার ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ডাকসেবক পদে অনলাইন কিন্তু আবেদন শুরু হয়ে গেল আজকে থেকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কোয়ালিফিকেশান কী কীভাবে তোমরা ফর্ম ফিল করবে কত টাকা লাগবে কি কি পোস্ট রয়েছে কোন পোস্টের জন্য কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে কি কী ল্যাঙ্গুয়েজ জানতে হবে তোমাদের প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আমরা রয়েছি এখন ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যদি আসো তোমরা এখানে কিন্তু একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ লাইভ যে নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল তেইশশো সাতান্নখানা পোস্ট আমরা এই পিডিএফটা তোমাদের সামনে তুলে ধরবো এবং কী কী বলেছে সেগুলো তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করবো তাহলে চলো শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে এটা হচ্ছে নোটিফিকেশান ফর দ্য পোস্ট অব গ্রামীণ ডাক সেবক সাইকেল সাইকেল থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি টু ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ জব প্রোফাইল রয়েছে যেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার তারপর দু নম্বর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তিন নম্বর রয়েছে ডাক সেবক ঠিক আছে এবং দু নম্বর যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে পে স্ট্রাকচারটা দিয়েছে যেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের মিনিমাম রয়েছে দেখতে পাচ্ছ বারো হাজার টাকা এবং এখানে ডাক সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বয়স কত দেখো বয়স কিন্তু এখানে বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স থাকলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে এবং যেটা কুড়ি সাত দু হাজার একুশের মধ্যে হবে অর্থাৎ কুড়ি সাত দু হাজার একুশের মধ্যে আঠেরো নিচে হলে হবে না এবং চল্লিশের বেশি হলে কিন্তু হবে না ঠিক আছে এবং এখানে কিন্তু তোমরা জানো যে ছাড় দেওয়া হয় এসসি এসটিরা কিন্তু এই বয়সের ওপর আরও পাঁচ বছর ছাড় পাবে এবং এখানে দেখতে পাচ্ছ ওবিসিরা কিন্তু তিন বছর ছাড় পাবে ঠিক আছে আচ্ছা এছাড়াও রয়েছে দেখো এখানে পার্সেন উইথ ডিসেবিলিটি রয়েছে তারা দশ বছর ছাড় পাবে তারপর পার্সেন উইথ ডিসেবিলিটি ও বিসি তারা তেরো বছর ছাড় পাবে এবং পার্সন উইথ ডিসেবিলিটি এস সি এসটি তারা পনেরো বছর ছাড় পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা দেখতে পাচ্ছ তোমরা যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো মাধ্যমিক পাশ হলেই কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যাবে ঠিক আছে এবং তারপর যা যেটা যে আরেকটা কোয়ালিফিকেশান চেয়েছে যে কম্পালসারি যে নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাহলে কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা একবার দেখে নিই হ্যাঁ দেখো তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ কী কী রয়েছে ওয়েস্ট বেঙ্গলে দেখো বেঙ্গলি রয়েছে এবং তোমরা জানো যে দার্জিলিং যে পোস্টাল ডিভিশন রয়েছে সেখানে কিন্তু নেপালি এবং বেঙ্গলি দুটোই চলে ঠিক আছে আর পোস্ট অফিস আন্ডার জিটিএ যেটা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে শুধু নেপালি চলে এবং তাছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য হিন্দি এবং ইংলিশ সিকিমের জন্য নেপালি আমাদের সিকিম দরকার নেই আন্দামানও দরকার নেই মোটামুটি বেঙ্গলি জানলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আশা করি প্রত্যেকেই বেঙ্গলিটা জানো কম বেশি এবং দু তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে যে বেসিক কম্পিউটার ট্রেনিং এই কম্পিউটার ট্রেনিং কিন্তু মিনিমাম ষাট দিনের যে একটা কোর্স সেটা গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে বা কোনো অনেকে প্রাইভেট যে অর্গানাইজেশান থেকে করে সেটা করলেও কিন্তু হবে সিক্সটি ডে অর্থাৎ দু মাসের একটা সার্টিফিকেট হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে আচ্ছা সব থেকে বড়ো যে জিনিসটা যে এখানে সিলেকশন এখানে কিন্তু কোনো পরীক্ষা কিন্তু হয় না এই যে পোস্টার জন্য এতে কোনো পরীক্ষা হয় না এটা হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের যে মাধ্যমিকের নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু চাকরিটা পাওয়া যায় ঠিক আছে তো এখানে কিন্তু যাদের মাধ্যমিকে নম্বর ভালো রয়েছে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকে এটা আগের থেকেই বলে দিচ্ছি আর যাদের একটু কম রয়েছে তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকে কিন্তু বলবো যারা মোটামুটি অ্যাপ্লাই করতে সবাই পারবে সকলেই এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে যদি ঠিকঠাক থাকে তো অ্যাপ্লাই করতে তোমরা পারো ঠিক আছে এবং দেখো যে মেরিট লিস্টটা তৈরি হয় সেখানে কিন্তু বলেছে যে ইনকেস ক্যান্ডিডেট গেটস সেম নম্বর অর্থাৎ মনে করো দুটো ক্যান্ডিডেটের একই নম্বর রইল তখন সেক্ষেত্রে কিন্তু কাদের আগে প্রেফার করবে সেটা হচ্ছে হায়ার এজ অর্থাৎ যে বয়সে বড় তাকে প্রথমে কিন্তু নেওয়া হবে ঠিক আছে তারপর কাকে নেওয়া হবে তারপর হচ্ছে এসটি কমিউনিটি যারা ট্রান্স উমেন রয়েছে তাদের তারপর এসটি টি যারা এসটি ক্যান্ডিডেট ফিমেল রয়েছে তাদের তারপর রয়েছে এসসি ট্রান্স উমেনদের নেওয়া হবে তারপর এস ফিমেল তারপর কি রয়েছে ওবিসি ট্রান্স ট্রান্সউমেন তারপর ওবিসি ফিমেল তারপর দেখতে পাচ্ছ ই ট্রান্সউমেন তারপর ই ফিমেল তারপর দেখতে পাচ্ছ ইউ আর ট্রান্সউমেন ইউ আর ফিমেল তারপর এস টি ট্রান্সমেল টি মেল এসসি ট্রান্সমেল তারপর এস মেল ওবিসি ট্রান্স ট্রান্সমেল ওবিসি মেল ইএসই ডাব্লিউ এস ট্রান্সমেল তারপর দেখতে পাচ্ছি ইডাব্লিউএস মেল এবং ইউ আর ট্রান্সমেল এবং আর মেল তো প্রথমে কিন্তু মহিলাদের কিন্তু যদি একই নম্বর কেউ থাকে অনেক ক্যান্ডিডেটই হবে যে একই নম্বর মাধ্যমিকে থাকে ঠিক আছে তো তারা কিন্তু আগে প্রেফার পাবে ঠিক আছে মহিলাদের কিন্তু আগে প্রেফার এখানে দেখতে পাচ্ছ পাচ্ছে ঠিক আছে এবার আমরা পরবর্তী যে পয়েন্টটা দেখে নেব আচ্ছা পরবর্তী যে পয়েন্টটা দেখো এটা কিন্তু কুড়ি তারিখ থেকে এটা যে অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ আজকে থেকেই এবং সেটা কিন্তু এক মাস চলবে উনিশ আট দু হাজার একুশ পর্যন্ত এবং এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন তোমরা যদি নিজেরা ফর্ম ফিল করতে পারো তো করে দাও আর যা যদি না পারো তোমরা আশেপাশে তোমাদের যে সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করো দেখো ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু সব তোমাদের নিয়ে যেতে হবে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ পুরো এখানে কিন্তু ফর্ম্যাট দিয়ে দিয়েছে তো তোমরা এইসব যে জিনিসগুলো নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার যে জিনিসটা দেখ যে কত টাকা লাগবে দেখো ফর্ম ফিল আপ করতে এখানে কিন্তু একশো টাকা কিন্তু লাগবে ফর্ম ফিল আপ করতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এবার আমরা দেখবো যে সিট সংজ্ঞা কত আছে আচ্ছা সিট সংখ্যা জানার আগে একটা জিনিস জেনে রাখো যে তোমরা কিন্তু যখন ফর্ম ফিল আপ করতে হবে এই যে সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের কিন্তু যে পিডিএফ করে কিন্তু জমা করতে হবে যে জেপিজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের ডেট অফ যে প্রুফ হিসেবে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু লাগবে ঠিক আছে তো এইগুলো কিন্তু ফটো লাগবে সিগনেচার লাগবে তো যদি সাইবার ক্যাফেতে যাও তারাই সব করে দেবে এক্সট্রা কিছু চার্জ নেবে তারা তো তোমরা সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে আচ্ছা এইবার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখতে পাচ্ছ যে দেখো রেজিস্ট্রেশন যেটা ফর্ম সাবমিশন যেটা বললাম যে কুড়ি তারিখ থেকে শুরু হবে উনিশ তারিখ পর্যন্ত হবে এবং যে অ্যাপ অ্যাপ্লিকেশান অনলাইন সাবমিশন স্টার্ট এটা কুড়ি এবং উনিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিভিশন দেখো বারাসাত ডিভিশনের মধ্যে রয়েছে এরকম করেই কিন্তু প্রত্যেকটা ডিভিশন রয়েছে বারাসাত রয়েছে তারপর দেখতে পারবে তোমরা বীরভূম আছে প্রত্যেকটা জেলার কিন্তু যে ডিভিশনগুলো আছে তোমরা কিন্তু এই ডিভিশনগুলো যে যেই ডিভিশনে দিতে যাবে তোমরা যখন ফর্ম ফিল করবে তোমাদের কিন্তু প্রেফারেন্স চাইবে তো প্রেফারেন্স কিন্তু তোমরা দেবে অর্থাৎ যে সবাই সবার নিয়ারেস্টটাই দেওয়ার চেষ্টা করবে এবং অনেকেই নিয়ারেস্টটা দেবে অনেকে দূরে দেবে যার যেটা মনে হবে সে সেইভাবে কিন্তু ফ্ল্যাপ করবে ঠিক আছে আচ্ছা এইবার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা যে সিট কত দেখো সিট যেটা রয়েছে সেটা কিন্তু টোটাল সিটটা প্রচুর টোটাল সিট রয়েছে কত তেইশশো সাতান্নখানা কিন্তু সিট রয়েছে টোটাল যেখানে দেখতে পাচ্ছ তোমরা ইডাব্লিউএস একশো বিরানব্বই ও বিসি চারশো তারপর পিডাব্লিউ বি রসি করে রয়েছে এস রয়েছে চারশো সাতাশি এস রয়েছে একশো কুড়ি আর ইউ আর রয়েছে হাজার এক প্রচুর সিট রয়েছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে দাও ঠিকঠাকভাবে এবং মাধ্যমিকের বেসিসে যেটা বললাম এটার কিন্তু চাকরি পাওয়া যাবে এবং চাকরিটা খুব খারাপ চাকরি না খুব ভালো একটা চাকরি এখান থেকে আমি যেটা বলবো যে যারা ডাক সেবকেট চাকরি করছে আমারই পরিচিত অনেকে করছে তো মোটামুটি যে স্যালারিটা পায় তাছাড়াও কিন্তু পোস্ট অফিসে আরও অনেক রকম এক্সট্রা ইনকাম রয়েছে তখন যারা তোমরা যারা চাকরি পাবে তখন তোমরা বুঝতে পারবে অনেক এক্সট্রা ইনকাম রয়েছে তোমরা যেটা দেখলে মাইনে তাছাড়াও এক্সট্রা ইনকাম করে কিন্তু ভালো একটা মায়না কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো আরও কোনো রকম প্রশ্ন তোমাদের থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো তোমরা ভালো করে পড়ে নিতে পারো আমার কিন্তু খুব কাছের একজন পোস্ট অফিসে রয়েছে তোমাদের কোনো রকম প্রবলেম হলে বা কোনো রকম যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও আমরা কিন্তু তোমাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না ধন্যবাদ